শাহ হুসেইন আহমেদ আমি 94-এ আসছিলাম ভিজিটে আসছি আমার প্রথম জব ছিল কিচেন বড়ারের কাজ ইন্ডিয়ান রেস্টুরেন্টে কিচেন বড়ারের কাজ কাজ ছিল সকাল 12টায় স্টার্ট আবার 2:30টার সময় শেষ দুই টাইম কাজ ছিল আমি কাজ করতাম অক্সফোর্ড প্রিন্স অফ ইন্ডিয়া রেস্টুরেন্ট ফার্স্ট আমার কাজ কাজে চারজন লোক ছিল কিন্তু খুব বিজি ছিল এই দেশে আসার পরে সবাই রেস্টুরেন্ট করছে আর আমাদের মতো লোক দেখলাম যে রেস্টুরেন্টই ভালো হবে কেন কাজ শিকার সুযোগটা বেশি সেভ হতে বা পাওয়া যাবে এই জন্যই দেখলাম যে ইনকামটা ভালো হবে ওই জন্যই ইন্ডিয়ান রেস্টুরেন্টে না আমার বাংলাদেশে কোনো কাজ করি না ইন্ডিয়ান রেস্টুরেন্ট না কোনো অসুবিধা হয় না কেন আমি লং টাইম কুয়েতে ছিলাম 12 ইয়ার্স কুয়েতে ছিলাম গতিকে আমার কোনো অসুবিধা হয় নাই কেন আমি জবটা ভালোই মনে করতাম কেন কাজটা ভালোই মনে করতাম সবসময় কিন্তু এগুলো ইন্ডিয়ান রেস্টুরেন্টে ফলো আপনি ইন্ডিয়ান রেস্টুরেন্টে খুব শিখাইবে না আপনি নিজে শিখতে হবে যে কোনো জিনিস আপনার নিজের নিজের উপরে ডিফেন্স করে আপনি কোনো যদি ছান তৈলে শিখতে পারবেন কোনো যদি নাচে থাকলে শিখতে পারবেন না আপনি কাজ হইল গিয়ে শিকার জিনিস হইল গিয়ে আপনি নিজে দেখে দেখা এগুলো দেখা আর শিখা মেনুটা তো এখন অনেক অনেক দিন হয়ে গেছে পুরো শিওর মনে নাই এগুলো যেমন পরিবর্তন হয়েছে খাড়িগুলো অনেক পরিবর্তন হয়েছে সেম রয়েছে কিন্তু চেঞ্জ হয়েছে অনেক উন্নত হয়েছে ডিশগুলো অনেক উন্নত হয়েছে এগুলো তো আমাকে ইয়ে করে বোঝা যাবে না বুঝছে হটও ছিল মাইলও ছিল মাইল বলতে চিকেন টিকা মশলাটা খুব প্রফার ছিল খুরমাগুলো খুব বেশি প্রফার ছিল খুব বেশি আর বাকিগুলো তো ছিলই ইন্ডিয়ান রেস্টুরেন্টে ভালো ইয়ে ছিল খুব বেশি এখন অনেক পরিবর্তন হচ্ছে আমি নিজে করেছি নাম চেঞ্জ করছি ইন্ডিয়ান নাম দিছি বাংলাদেশি নাম দিছি আমি আমার নিজে রেস্টুরেন্ট করছি আমি বাংলাদেশি নাম দিছি ওই আগে ব্যাপার হচ্ছে না ওই যে নাম দিত না ইন্ডিয়ান ইন্ডিয়ান রেস্টুরেন্ট এখন আমাদের ওগুলোকে চেঞ্জ হচ্ছে বুঝছেন নি এখন আমরা এই রেস্টুরেন্টগুলো তো সবই আমি বাংলাদেশি রেস্টুরেন্ট আগের ওই স্পাইসগুলো আসতো ইন্ডিয়ান আর ইন্ডিয়ান করে পরিচিত ছিল আমরা আমরা তো প্রথম বাংলাদেশি কোনো পরিচিত ছিলাম না সময় আসলে ইন্ডিয়ান ছিল এখন আমরা পরিচয় হয়েছি আমরা বাংলাদেশি আমরা রেস্টুরেন্টও লিখতেছি আমরা বাংলাদেশি রেস্টুরেন্ট আমাদের চলতেছে ভালো আমি নিজেই করছি না আমি বললাম না আমার নিজেই ক্যাডিংটন আছিল আমার বাংলাদেশি রেস্টুরেন্টের নামও দিছি বাংলাদেশি রেস্টুরেন্ট এগুলো তো হবে কিছু হবে এগুলো তো চেঞ্জ হবে কেন যত সময় যাবে চেঞ্জ হবে উন্নত হবে অবনতি হবে এটাই হবে এটা তো আর চলে যাবে ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলো এখন আমার কাছে লাগছে একটু বেশিরভাগ বেশি চেঞ্জ হচ্ছে আমাদের কাছেই আছে আমরা অনেক কিছু ইয়েতে আছে এই ইন্ডাস্ট্রিটা আমাদের ছিল আর আমরাও এই ইন্ডাস্ট্রিটারে নষ্ট করতেছি আমাদের ইউনিটি নাই ওইটাই প্রবলেম আমাদের ইউনিটি নাই অত বড় ইন্ডাস্ট্রি আজ পর্যন্ত দেখো আপনি কোনো ইউনিটি আছে কোনো একটা ওয়ার্কার কোনো কিছু আছে এই জন্য দায়ী আমার আমরা নিজেই দায়ী আপনার নিজে দায়ী নেই আজ দেখেন আমাদের আমি নিজে পেনশন হয়ে গেছি তাই না আমি পেনশন কী পাচ্ছি কিন্তু এই যে স্টাম্পগুলো আগের যারা ওনার ছিল স্টাম্পগুলো মারেই নাই আমি অনেক অনেকে দেখছি আমি আমার আমি কাজ করছি আমি কার্ড দিয়েছি কিন্তু আমার স্টাম্প মারেনি কিন্তু যারা মনে মনে বড়ো বড়ো ইন্ডাস্ট্রিতে কাজ করছে তারা যেরকম পাচ্ছে আমরা তো এরকম পাচ্ছি না আমরা সাধারণত পাচ্ছি এইভাবে ব্যাংক থেকেই ফাইন্যান্স করা হইতো মেজরিটি ফাইন্যান্স করা হইতো ব্যাংকেরই ব্যাংকে আমাদের সবসময় সাহায্য করতে হতো এখন পরিবর্তন হয়ে গেছে এখন সব কিছু চেঞ্জ হচ্ছে না এখন চেঞ্জ হচ্ছে এই ইয়েগুলো আনে তো অনেকে আনে আনে অনেকে দেয় না তো এই জন্য চেঞ্জ হচ্ছে না কাজ কাজই আপনি যে কোনো কাজে আমরা ফ্যাক্টরি দিয়ে যান কাজ করতে হবে আপনি যে কোনো কাজে যান
ট্যাক্স দিতে যান আপনাকে টাইম দিতে হবে, রেস্টুরেন্টের কাজ এটাই কাজ, সবটাই কাজ, কাজ তো আর কোনোটাই ইয়ে নাই। বন্ধ হওয়ার কারণ অনেক কারণ আছে, এগুলো কি আপনাকে কতটুকু বোঝাবো, অনেক কারণ আছে। ব্যাপার হচ্ছে কি জানেননি, ব্যাপার হচ্ছে আমাদের ওই যে কমিউনিটি বললেন না, ওইটা প্রবলেম হয়ে গেছে। আমি এখন এখন হচ্ছে কি জানেননি, ওই মনে একটা ফান্সি আছে তাই না, ফান্সিতে এখন কিছু ব্যবসা হচ্ছে, এখন লোক কতজন আছে এই এরিয়াতে, এটা আমরা দেখতে হবে না। আর সাইডে দিয়ে একটা জায়গা পাইছে, একটা খুলে দিয়েছে, তো না ফান্সিতে করবে না ওইটাই করবে, এই সমস্যা হয়ে গেছে আমাদের।